এখানে আসেন এবং আমাদের একটা যুক্ত বিবৃতি আপনাদের সামনে আজকে পাঠ করা হবে। এই যুক্তফ্রন্ট হয়েছে যাতে জোটবদ্ধভাবে আমরা এই আগামী নির্বাচনে মানুষের সামনে জাতীয় ঐক্যকে গড়ার ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারি। আমরা জাতীয় ঐক্যের উপরে, যে জনগণের ঐক্যের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের ইতিহাসে দেখা গেছে যে যখনই জাতীয় ঐক্য গঠন হয়েছে তারা বিজয় ছিনে এনেছে। প্রত্যেকবারই এটা হয়েছে, ইনশাল্লাহ এইবারও হবে। জনগণ ঐক্যবদ্ধ হলে 16 কোটি মানুষ একদিকে যখন হয়ে বলে যে আমরা পরিবর্তন চাই, এই ঐক্য গড়ে উঠেছে একটা সবচেয়ে বড় এটার যে দাবি, এটা হলো পরিবর্তন, সুশাসন, জনগণের শাসন, আইনের শাসন এবং সংবিধানকে কেন্দ্র করে এই ঐক্য গঠন করা হয়েছে। সংবিধানের যে মৌলিক বিষয়গুলো আছে, সংবিধানের যে মূল্যবোধ আছে, সেটাকে কেন্দ্র করে এই ঐক্য গঠন করা হয়েছে। এর মূল লক্ষ্য হল জনগণ এই দেশে ক্ষমতার মালিক, যেটা সংবিধানে বলা আছে, সেই জনগণের মালিকানাকে প্রতিষ্ঠা করার জন্য এই ঐক্য গড়ে উঠেছে। আমরা আশা করি যে এই ঐক্যবদ্ধ শক্তি নির্বাচনে জনগণের আস্থা অর্জন করে জনগণের মালিকানা কায়েম করবে। আপনাদের সাংবাদিক ভাইরা, আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা কষ্ট করে এই সংখ্যায় এসেছেন। এটা প্রমাণ করে যে আপনি কত গুরুত্ব দিচ্ছেন এই নির্বাচনকে। আপনাদেরকে আজকে যেভাবে আপনারা নেমে পড়েছেন, আপনাদেরকে সারা দেশে এইভাবে নেমে জনগণকে সচেতন করতে হবে। ঐক্যের মূল্যটা আপনারা ওদেরকে অবশ্যই বোঝাতে পারবেন। আমরা দেখেছি যে অতীতেও জাতীয় ঐক্য গড়ার ব্যাপারে সাংবাদিক বন্ধুদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। এইভাবে আমি বিশ্বাস করি যে আপনাদের সেই অবদান আপনারা রাখবেন, একটা অর্থপূর্ণ জাতীয় ঐক্য গড়ে উঠবে এবং ইনশাল্লাহ সেটা আমাদের আকাঙ্ক্ষিত যেটা লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারব। এই কথা বলে আমি অনুরোধ করছি আমাদের আলমগীর সাহেব, জেনারেল সেক্রেটারি বিএনপি, এখন আমাদের এই যৌথ বিবৃতি পাঠ করবেন। আমি জাতীয় ঐক্য ফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন সাহেবের পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন এর যে আমাদের বক্তব্য, সেই বক্তব্য আমি তুলে ধরছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জাতীয় ঐক্য ফ্রন্টের পক্ষ থেকে আমাদের আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করুন। আজ থেকে ঠিক 1 মাস আগে 7 দফা দাবি এবং 11 দফা লক্ষ্যকে সামনে রেখে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠিত হয়েছে। 2014 সালে সংবিধানের খুব গুরুত্বপূর্ণ মৌলিক চেতনা, নাগরিকদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের নিয়মের ব্যত্যয় ঘটিয়ে একটি তথাকথিত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের যে মারাত্মক সংকট তৈরি করা হয়েছে, সেই পরিস্থিতি থেকে এই দেশকে উদ্ধারের আন্তরিক চেষ্টা করে যাচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্ট। গণতন্ত্রের সংকট সমাধানে জাতীয় ঐক্য ফ্রন্ট সবসময় আলাপ আলোচনা এবং সমঝোতাকে গুরুত্ব দিয়েছে। সেই লক্ষ্যে জাতীয় ঐক্য ফ্রন্ট সরকারকে চিঠি দিয়ে সংলাপের আহ্বান জানায়। সেই আহ্বানের পরিপ্রেক্ষিতে সরকারি দলের আমন্ত্রণে 1 নভেম্বর 7 নভেম্বর গণভবনে সংলাপ হয়েছে। দুঃখজনকভাবে এই সংলাপে সরকারি দলের পক্ষ থেকে বর্তমানের গভীর সংকট থেকে উত্তরণের পথে ন্যূনতম সমঝোতা করার মানসিকতা আমরা দেখতে পাইনি। সুষ্ঠু নির্বাচনের জন্য যে 7 দফা দাবি আমরা সরকারের কাছে পেশ করেছিলাম, সেগুলোর প্রায় সবগুলোই তারা নাকচ করেছেন। এমনকি বর্তমান সংবিধান সংশোধন না করেও যে দাবিগুলো পূরণ করা যায় তার প্রায় সবগুলোর ব্যাপারে তারা কোনো আশ্বাস তো দেননি, উপরন্তু সেগুলোর কয়েকটিকে সংবিধান বহির্ভূত বলেও বিভ্রান্তি ছড়িয়েছেন। উভয় পক্ষের মধ্যকার দুটো সংলাপে মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সভা সমাবেশ করার উপরে কোনো রকম বিধি নিষেধ থাকবে না। গায়েবি মামলা সহ নানা রকম রাজনৈতিক হয়রানিমূলক মামলায় যারা গ্রেফতার হয়েছেন তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং ভবিষ্যতে এই ধরনের হয়রানিমূলক মামলা আর দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর প্রথম আশ্বাসের অব্যাহত পরেই আমাদের দুটো জনসভা হয়েছে, একটি ঢাকায় এবং অপরটি রাজশাহীতে।
এই দুজন সবারই লিখিত অনুমতি দিতে দেরি করে সরকারি মদত পুষ্ট পরিবহন সংকট সৃষ্টি করে মানুষের জনসভায় অংশগ্রহণের পথ রুদ্ধ করা হয়েছে। রাজশাহীতে জনসভা দুদিন আগে থেকে ঢাকা থেকে রাজশাহীগামী কোনো বাস ছেড়ে যায়নি, এমনকি রাজশাহীর সাথে আশেপাশে অনেক জেলার বাস যোগাযোগ বন্ধ ছিল। অপরপক্ষে দুই দিনের জনসভাকে কেন্দ্র করে জাতীয় ঐক্য ফ্রন্টের শত শত নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী হয়রানি বলে গ্রেফতার বন্ধ করে দেওয়া হবে এই আশ্বাসের পর একদিনে 1200 এর বেশি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। যে দুটো ব্যাপারে সরকার পক্ষ আশ্বাস দিয়েছিলেন সেগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যখন অবিশ্বাস্য রকম বৈপরীত্য দেখা যায় তখন আমাদের এটা ধরেই নিতে হয় সরকার আসলে জাতীয় ঐক্য ফ্রন্টের সাথে ন্যূনতম সমঝোতা করার ক্ষেত্রে আন্তরিক ছিল না। আমাদের দাবিকৃত 7 দফার বিস্তারিত বিচার বিশ্লেষণের জন্য আরো আলোচনা প্রয়োজন ছিল। সেই উদ্দেশ্যে আমরা দাবি করেছিলাম উভয় পক্ষের মধ্যে আরো কয়েকটি সংলাপ অনুষ্ঠিত হোক। তাই আমরা যৌক্তিকভাবেই চেয়েছিলাম সংলাপ শেষ হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন যেন নির্বাচনের তফসিল ঘোষণা না করে। এখানে উল্লেখ্য, আমাদের দ্বিতীয় দফা সংলাপের আগেই নির্বাচন কমিশন জানায় প্রধান দুই অংশীজন একমত হলে তফসিল পিছিয়ে দেবেন তারা। এরপরও সরকার আমাদের নির্বাচনের তফসিল পেছনের আহ্বানে সাড়া দেয়নি। বর্তমান নির্বাচন কমিশন স্বাধীনভাবে তার দায়িত্ব পালন না করে সরকারের আজ্ঞাবহ হয়ে থেকেছে, সেটাই কমিশন অধীনে হওয়া নির্বাচনগুলো দেখলেই স্পষ্ট হয়। সেই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন তড়িঘড়ি করে নির্বাচনের তারিখ ঘোষণা করল নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত 90 দিনের 35 দিন বাকি থাকতেই। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করার পর দেশের নানা স্থানে সরকারি দলের আনন্দ মিছিল প্রমাণ করে নির্বাচন কমিশন আসলে সরকারের চাহিদা মতো এই তফসিল ঘোষণা করেছে। অথচ 1996 সালে নির্ধারিত 90 দিন সময় শেষ হবার 13 দিন আগে, 2001 সালে 12 দিন আগে, 2014 সালে 20 দিন আগে নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছিল। সরকারি দলের তফসিল পেছনে আহ্বান না জানানো ও নির্বাচন কমিশনের অতি তড়িঘড়ি নির্বাচনের তফসিল ঘোষণা করা আবারও প্রমাণ করে সরকার আসলে আলোচনার মাধ্যমে কোনো সমঝোতা চায়নি। এটা স্পষ্টভাবেই প্রতীয়মান হয় যে সরকারের যাবতীয় চেষ্টার উদ্দেশ্য ছিল হলো জাতীয় ঐক্য ফ্রন্টকে নির্বাচনের বাইরে রেখে 2014 সালের 5 জানুয়ারি আদলে আরেকটি নির্বাচন করা। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অত্যাবশ্যকীয় লেভেল প্লেইং ফিল্ডের ন্যূনতম শর্ত এখন পর্যন্ত পূরণ হয়নি। নির্বাচনী তফসিল ঘোষণার পরও বিটিভি সহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে ব্যাপক প্রচার চালানো হচ্ছে যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। নির্বাচনে ইভিএম ব্যবহারের বিরুদ্ধে সাবেক নির্বাচন কমিশনার ডক্টর শামসুল হুদা সহ দেশের প্রায় সকল দল ও জনগণের আপত্তি থাকা সত্ত্বেও সরকার ও নির্বাচন কমিশন ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত বাতিল করেন। এরকম একটা পরিস্থিতিতে একটা অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচন হওয়া প্রায় অসম্ভব ব্যাপার। তাই জাতীয় ঐক্য ফ্রন্টের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। কিন্তু এরকম ভীষণ প্রতিকূল পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের অংশ হিসাবে জাতীয় ঐক্য ফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে। অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে 7 দফা দাবি আমরা এর মধ্যে দিয়েছি সেই দাবি থেকে আমরা সরে আসছি না। এর সাথে যুক্ত হয়েছে নির্বাচনের তফসিল পিছিয়ে দেওয়ার দাবি। আমরা নির্বাচনের বর্তমান তফসিল বাতিল করে 1 মাস পিছিয়ে দিয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি করছি। সেই ক্ষেত্রে বর্তমান সংসদের মেয়াদকালেই নির্বাচন করা সম্ভব হবে। এখানে উল্লেখ্য, 2008 সালে নির্বাচনে তৎকালীন 4 দলীয় জোটের অংশগ্রহণ নিশ্চিত করার স্বার্থে নির্বাচনের তফসিল 2 দফা পিছিয়ে দেওয়া হয়েছিল। এইসব দাবি আদায়ের সংগ্রাম জাতীয় ঐক্য ফ্রন্ট অব্যাহত রাখবে। সে আন্দোলন সংগ্রামের পথে নির্বাচনে অংশগ্রহণকেও আন্দোলনের অংশ হিসাবেই বিবেচনা করবে জাতীয় ফ্রন্ট। একটা অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনের। নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতির পাশাপাশি জাতীয় ঐক্য ফ্রন্ট করা নজর রাখবে সরকার এবং নির্বাচন কমিশনের আচরণের প্রতি। জনগণের দাবি মানা না হলে উদ্ভূত পরিস্থিতির দায়িত্ব সরকার এবং নির্বাচন কমিশনকেই নিতে হবে। 2014 সালের 5 জানুয়ারি তথাকথিত নির্বাচন মানুষের ন্যূনতম গণতান্ত্রিক অধিকার স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার ক্ষমতাটিও হরণ করেছে। নিশ্চিতভাবেই আগামী নির্বাচনটি এই দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন হবে।
সেই লক্ষ্যে মানুষ তার নিজের ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করার জন্য ভোটের ময়দানে থাকবে। আমরা বিশ্বাস করি দশম সংসদ নির্বাচনের পর দেশে গণতন্ত্রের যে গভীর সংকট তৈরি হয়েছে সেই সংকট দূর করে আমাদের ঘোষিত 11 দফা লক্ষ্যের ভিত্তিতে একটা সুখী সুন্দর আগামীর বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামে দেশের জনগণ জাতীয় ঐক্যফ্রন্টের পাশে থাকবে। ধন্যবাদ আনতে ডক্টর কামাল হোসেন। সেটা অবস্থা বুঝে আমাদের সিদ্ধান্ত তো নিতেই হবে, প্রত্যেক দিনই আমরা অবস্থা মূল্যায়ন করব। আন্দোলন চলতে থাক, আন্দোলন তো চলতেই থাকবে। নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আন্দোলন এবং পরিবেশকে ঠিক করার জন্য আন্দোলন চলবে। প্রতিজ্ঞা পরে জানানো হবে। আন্দোলন তো আমাদের শুরু হয়ে গেছে, তার মধ্যে যখনই প্রয়োজন হয় সব কিছুই করা হবে। আদালতে যেতে হলে অবশ্যই যাওয়া যাবে, কিন্তু আন্দোলনের অংশ হিসাবে এগুলো করা হবে। আমাদের এর বিরুদ্ধে আন্দোলন তো শুরু হয়ে গেছে, আইনের যদি আশ্রয় নিতে হলে সেটাও নেওয়া হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করে জাগরণের ক্ষেত্রে থ্যাংক ইউ। এটা আগামীকাল সিদ্ধান্ত হবে, আন্দোলন অব্যাহত থাকবে, নির্বাচন অংশগ্রহণ সেটা পরের সিদ্ধান্ত জানানো হবে। আন্দোলন আমাদের চলতে থাকবে, নির্বাচন আন্দোলন। ধন্যবাদ।